হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে আমি এভাবে কথা বলতে এলাম। তো তোমরা জানো আমার ছেলে শরীরটা ভালো না, খুবই অসুস্থ, নার্সিং হোমে ভর্তি ছিলাম। তো পাশে একটা বাচ্চা মানে চিল্লাচ্ছে, মানে ব্যথা লাগছে, তো শুয়ে দিচ্ছে। তো ছেলেরও কয়েকদিন ধরে আর কি মানে স্যালাইন শুয়ে সবই চলছে। একটু দাঁড়াও, হ্যাঁ, প্রচণ্ড করে মানে কান্না করছে। ওকে দেখে আমার খারাপ লাগছে, আমারও ভালো লাগছে না, আর দেখতে পাচ্ছি পাগলের মতো হয়ে আছি। তো ছেলে শরীরটা এখন একটু সুস্থ আছে, তাই ভাবলাম মানে আজই ছুটি নেওয়া যায়। তো ডক্টরকে বললাম, তো ডক্টর বললো হ্যাঁ আজই ছুটি দেবে। তো ছুটি হয়ে গেছে, তো হাজব্যান্ড ওখানে কাগজ সাগজ সব রেডি করছে, তো রেডি করা হয়ে গেলে চলে যাবো। আর ছেলে ওখানে খেলছে, দেখবে দাঁড়া, দেখা যাচ্ছে না অন্ধকার, তো দেখা যাচ্ছে না অন্ধকার আসছে। তো আবার কালকের থেকে তোমরা নতুন নতুন ভিডিও পাবে, আমি জানি আমার ভিডিওর অপেক্ষায় অনেকে থাকো তোমরা। কিন্তু কী করবো বলো, ছেলে এরকম পরিস্থিতি, ভর্তি হতে হয়েছে, কিছু করার নেই। তো ছেলের বার্থডে থেকে জ্বর, তো জ্বর জ্বর করে পরের দিনই ভর্তি হয়ে গেছি। তো ডক্টর মানে দেখিয়ে তো ছিলাম, তো ডক্টর বললো যে ভর্তি হতে, তো নিউমোনিয়া হয়ে গেছিলো ওই কারণে আর কি ভর্তি হতে হয়েছে। তো আজকে চার দিন হয়ে গেছে, তো আজকে চলে যাবো বাড়িতে। তো বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার নতুন নতুন ভিডিও শেয়ার করবো। তো তোমরা তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ওই ছেলে বাচ্চাটা খুব চেঁচাচ্ছে, মানে পেটে মানে অপারেশন করেছে, তো ব্যথা, তাই মানে চিল্লাহাল্লা করছে। কী করবো বলো, ভালো লাগে না সব দেখো। তো বাড়ি যেতে পারলে মানে শান্তি পাই, এসব দেখতেও ভালো লাগে না। তো ছোটো বাচ্চা, তো 4.5 বছরের বাচ্চা, এই কারণে এরকম করছে। তো তাহলে আমার সঙ্গে থাকো আর দেখো, কালকের থেকে নতুন নতুন আমার ভিডিও পাবে তোমরা। তো তাহলে আজকে আমি আসি, টাটা।